আজ ৩রা আগস্ট রোজ শনিবার। চলুন জেনে নেই আজকের দিনের সকল গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রথমেই সংবাদ শিরোনাম। পবিত্র ঈদুল আজহা ১২ই আগস্ট, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার। মশা মারতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে বলেন মাহমুদুর রহমান মান্না। জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গুর মোকাবেলা দরকার বলেন মির্জা ফখরুল। এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা ১২ই আগস্ট। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে ৩রা আগস্ট জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১২ই আগস্ট সোমবার। শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অনুষ্ঠিত হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১১ই আগস্ট, আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১০ই আগস্ট। জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার। জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হন, সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামীম রহমান এই তথ্য জানান। ঈদের আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সভার আয়োজন করে চেতনা বাংলাদেশ নামের সংগঠন। শামীম রহমান বলেন, বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় কারাগারে, সেখান থেকে তিনি বলছেন গোটা জাতি ঐক্যবদ্ধ হন, সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন। তিনি বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই, তাই বলি ঈদের আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তা না হলে বাংলাদেশে যে বিশৃঙ্খলা আসবে সেই বিশৃঙ্খলা ঠেকাতে পারবেন না। এর সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের উপরেই পড়বে। সভা সভাপতিত্ব করেন চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমান। সভা সঞ্চালন করেন ইসমাইল হোসেন সিরাজি। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন আর রশিদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন। মশা মারতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে বলেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতেও মশা মারতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে, এটি খুবই হাস্যকর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময়ে তিনি বলেন, মশা মারার কার্যকর নতুন ওষুধ কেনার জন্য বরাবরের মতো প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হয়েছে। মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার অপেক্ষায় থাকতে হলে মন্ত্রী মেয়রের কাজ কি? দায়িত্বশীলতার চূড়ান্ত অভাবের কারণেই দেশের এই চিত্র ধারণ করেছে। মান্না বলেন, এখনো ডেঙ্গু মৌসুমের ৩ মাস বাকি রয়েছে, সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারের জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে সেটার ফল কি হতে পারে তা পশ্চিমবঙ্গ দেখিয়েছে, আর মানুষের প্রতি ন্যূনতম দায়বদ্ধতাও না থাকলে কি হয় তার প্রমাণ বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার 2 মেয়রের সমালোচনা করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি যখন চরমে তখন ঢাকার 2 মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী কি করছেন তা সবাই দেখছে। তারা সহ দায়িত্বশীলরা মশা মারার ওষুধ আনতে না পারলেও কিন্তু মশা মারার নাটক ঠিকই করে যাচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গুর মোকাবেলা দরকার বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কয়েকজন ডেঙ্গু রোগীকে দেখলাম, সারা দেশে এটা ছড়িয়ে পড়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনতে পাচ্ছি এটা কন্টিনিউ করবে, এ কারণে একটি জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি অবস্থার ভিত্তিতে এর মোকাবেলা দরকার সম্মিলিতভাবেই। আমরা মনে করি এখন অন্য রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া হোক। শুক্রবার বিকেলে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম রুনা সহ কয়েকজন রোগীকে দেখার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক পরিবার এখন দুশ্চিন্তাগ্রস্ত, বিশেষ করে শিশুদের নিয়ে। আমি এখন দেখে এলাম তারা অনেকেই বেশ সংকটাপন্ন অবস্থায় আছে। আমার মনে হয় সরকারের উচিত হবে কাল বিলম্ব না করে সংশ্লিষ্ট সবার কাছ থেকে এবং আমাদের যারা চিকিৎসক আছেন তাদের সবার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করা উচিত। ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।